ভালকি মাচান লেখা আছে ভালকি মাচান রিসর্ট এইটা এই যে অরণ্য সৌন্দর্য এটা দেখেছি এটা দেখেছি নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা গেছিলাম মঙ্গলকোট থানার অন্তর্গত খিরগ্রাম ঘুরতে। খিরগ্রাম থেকে ফেরার পথে আমরা এলাম ভালকি মাচানটা দেখার জন্য। দুপাশে সুন্দর জঙ্গল, ঘন সবুজ, আর তার মাঝখানে এই মাচান। কথিত আছে এক সময় নাকি এখানে প্রচুর ভালুক ছিল এবং তখনকার জমিদাররা এই ভালুক শিকারের জন্যে এই মাচানটি তৈরি করেছিল, কিন্তু এখন তার প্রায় ভগ্নপ্রায় দশা। কিন্তু জঙ্গলের সৌন্দর্য কিন্তু অপূর্ব। এখন তো আর ভালুক নেই, তবে জঙ্গলের মাঝখানে পাখির কিচির মিচির খুবই ভালো লাগছিল। তবে পিকনিক স্পট হিসেবে কিন্তু এই জায়গা খুবই মনোরম। একদিন সকালে এসে সারাদিন কাটিয়ে বিকেলে ফিরে যেতেই পারেন বাড়ির দিকে। বলছি তো এটা খারাপ দেখতে মনে হচ্ছে। ভালকি মাচানে এসে থাকতে চাইলে তার একমাত্র ঠিকানা হচ্ছে এই অরণ্য সুন্দরী, ভালকি মাচানের ঠিক পাশেই। অপূর্ব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই অরণ্য সুন্দরী গেস্ট হাউস, একদিন থাকতে মন্দ লাগবে না। তাহলে বন্ধুরা, ভালকি মাচানের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও বাজিয়ে দিন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।